20 মিনিট পর আমার বাস ছাড়বে আর আমি এখনো রেডি হচ্ছি। হ্যালো এভরিওয়ান, আই এম হিয়ার টু শেয়ার মাই থটস অ্যাগেন। গেট রেডি উইথ মি ফর বিং লেট ফর সেন্ট মার্টিন ট্যুর। আজকে যে হুডিটা পরে ট্রাভেল করব, আই গট দিস ফ্রম আরবান ফ্লেমিঙ্গো এন্ড দিস ইজ সো কমফোর্টেবল। সাথে পেয়ার আপ করার জন্য হোয়াইট কালার পরবো ভেবেছিলাম, বাট হোয়াইট কালার পরলে নষ্ট হয়ে যেত, সো ব্ল্যাক কালার ট্রাউজারই আমি পরেছি। অ্যান্ড আমার গো টু ওয়াচ যেটা আমি ট্রাভেল করার টাইমে অলওয়েজ পরি, সো ওইটাই আজকে পরে নিব। অ্যাকচুয়ালি দেরি হওয়া শুরু হলে সব দিক থেকে দেরি হয়, আমার ঘড়িও ও দিন লাগতে চাচ্ছিল না যে না সময় চলে যাচ্ছে, চলে যাও তুমি বাস মিস করে ফেলবা। ফাইনালি আফটার 2000 ইয়ার্স লেটার আমার ঘড়ি লাগছে। তারপর আমি ভাবলাম যে একটু কমফোর্টেবল থাকার জন্য কেডস পরে নেই, সো আমি তাড়াহুড়ো করতে করতে মোজা ক্যামেরার সামনেই পরা স্টার্ট করেছিলাম। অ্যান্ড তাড়াহুড়ার সাথে নিউট কালারের যে কেডসটা সামনে পেয়েছি সেটাই পরে টনা দিয়ে দিছি। এত প্যারার মধ্যে চুলও সামলাতে পারবো না, সো আই ডিসাইডেড টু টাই মাই হেয়ার ফার্স্ট। চুলটা সেট করে তারপর আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া আমার দুনিয়া অন্ধকার, আমার চশমা নিতে ডেফিনেটলি ভুলবো না। পারফিউম অফ দ্য ডে ব্ল্যাক বিউটি ছিল, না না ওয়াই সো সেডাকটিভ ফ্রম অবসেশন ডেফিনেটলি। আমার হাতের ব্যাগটার মধ্যে আমি পারফিউমটা নিয়ে নিছি, সো দ্যাট ইউজ করতে পারি কাজে লাগলে আর কি। তারপর আই এম রেডি টু গো। ও, এরপরে আবার আমি ওভারকোটটাও অ্যাড করেছিলাম, বিকজ সেন্ট মার্টিনে দিনের বেলা অনেক গরম থাকলেও রাতেবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে, আর এখন যে ট্রাভেল করবো আমার ব্রেকে নামলে ঠান্ডা লাগবে। সো দ্যাট ইজ ইট, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আই এম রেডি টু গো। বাই এভরিওয়ান।